सत्य जाका रहा है अजल से तायम रोज, सत्य जाका रहा है अजल से तायम रोज, चिरागे मुस्तफा बीसे शरारे बोल हबीब जन्मु আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হুজুরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, অস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর বিশে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার নূরটাকে পরিপূর্ণ করবেন। কন্যা সুবহানাল্লাহ, আমার ভাইরা, তা কাফেরদের জন্যই, যতই অপ্রীতিকর হোক না কেন, যতই কষ্টকর হোক না কেন, এই ভিডিওর মাধ্যমে দুনিয়ার আরো মানুষ যারা জানতো না তারা কি পড়াতে চায় দুনিয়ার জমিনে, এত গ্রন্থ থাকতে এত কিতাব থাকাকালীন সময়ে তারা কেন কোরআনটাকে টার্গেট করেছে, কোরআনটাকে তারা কেন পড়ার প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভিডিওর মাধ্যমে দুনিয়ার আরো মানুষ যেন জানতো না, অন্তত আমাদের মুসলমানদের সামনে যে লেখার হোক, যে ভাষার হোক, গণিত হোক, ম্যাথমেটিক্স হোক, যে ভাষার লেখা হোক না কেন, অন্তত আমরা মুসলমানরা সেই লেখাকে সম্মান করে তুলিয়ে রাখি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা। আর তোমরা একটা ধর্মীয় গ্রন্থকে পড়াতে চাও, সেটাকে আবার প্রটেক্ট করে পুলিশ দিয়ে পাহারা দাও, এর মানে বোঝা যায় যে তোমরা মুসলমানদের প্রতি, মুসলমানদের সাথে তোমরা ভ্রাতৃত্ব দেখাও না, বরং মুসলমানদের প্রতি তোমরা বিদ্বেষ দেখাও। ইসলামের প্রতি
তোমাদের যত বিদ্বেষ জমে গেছে হয়তো তোমরা এই আগুনের দ্বারা সমস্ত বিদ্বেষকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে চেয়েছিলে। তবে একটি কথা স্পষ্টভাবে তোমরা জেনে রাখো, এই আগুনের দ্বারা হয়তো তোমরা সব কিছু পুড়িয়ে সারকার করে দিতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের মাধ্যমে এই বিদ্বেষটাকে আরো দাউ দাউ করে বাড়াইয়া দিবে। ঠিক কিনা? আমি আমার শাহজাহানপুরের মুসলমানদেরকে বলতে চাই, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? জোরে আওয়াজ দিতে বলেন, আপনারা কি চান আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক? এটা কি চান? যদি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমির হামজার মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে যদি ইমাম হুসাইনের মতো শহীদ হতে হয়, কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে যদি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী, যিনি দীর্ঘ তেরো বছর জালিমের কারাগারে থাকার পরেও শাহাদত বরণ করেছেন, তারপরও যদি কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পুনরুদ্ধার করার জন্য যদি ডাক আসে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত, আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে মুসলমান, কারা কারা দিতে রাজি আছে দু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। আবারও আপনাদের যথার্থে জানাচ্ছি, অনেকে এখনো ফোন করছে প্রধান বক্তা আমাদের মাঝে আসছে কিনা। ইতিপূর্বে ঘোষণা দেওয়া হয়েছে প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং 10টার মধ্যে উনি জালসায় চলে আসবেন ইনশাআল্লাহ। সুতরাং এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আপনারা জালসায় চলে আসুন। আমার ভাইরা, বর্তমান সময়ে আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে, কমলমতি ছেলে মেয়েকে যা শিক্ষা দিচ্ছি, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, ঠিক কিনা? যেইটা মন চাই সেইটাই শিক্ষা দিচ্ছে। একজন ছাত্র মাস্টারকে জিজ্ঞাসা করতেছে, স্যার কবিতা কেমনে হয়, কেমন করে কবিতা হয়? স্যার বলতেছে, কবিতার শেষের শব্দের মধ্যে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয়ে যায়। ছাত্র বলতেছে, ঠিক আছে স্যার, তাহলে আজকে সারা রাত আমি চেষ্টা করব আগামীকালকে আপনাকে একটা কবিতা শোনানোর জন্য। পরের দিন এসে ছাত্র বলতেছে, স্যার আমি একটা কবিতা ঠিক করেছি, একটু শোনেন তো। স্যার বলতেছে, বলো তো। তখন ছাত্র বলতেছে, আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতে আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। কি বলতেছে? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতে আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। যেই মাত্র ছাত্র এটা বলেছে, সঙ্গে সঙ্গে মাস্টার কয়, বেকুফ কোথাকার, এটা কোনোদিন কবিতা হয় না কি রে? ছাত্র কয়, স্যার আপনি তো বলেছেন শেষের শব্দের মধ্যে অন্তা রাতি আর হাতি তো মিলে গেছে, তো কবিতা হয়ে গেছে। স্যার আর মানতে রাজি হয় না, স্যার আর মানে না, হয় না, ছাত্র আর মানতে রাজি নয়, স্যার বলে যে না এটা কবিতা হয় না, তুই শুরুতেই যে অমিল করেছিস, দুই একটা হাতি হলে তাও হয়, ঝাঁকে ঝাঁকে হাতি কোনোদিন ওরে। আমার ভাইরা, ছাত্র আর মিলে না। তো বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার অবস্থাটা এমন, পিছনের তালটা ঠিক আছে, পিছনের তালটা ঠিক আছে, সন্তানকে বাংলা শেখায়, ইংরাজি শেখায়, গণিত শেখায়, দুনিয়ার সব শিক্ষা দেয়, কিন্তু কোরআনের আলো তার মধ্যে ঢুকে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের আলো না থাকে, ইমানের যদি শিক্ষা না থাকে, তাহলে প্রাথমিক পর্যায়ে ওই শিক্ষার মৌলিক কোনো দাম থাকে? ওই শিক্ষিতরায় দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি জমায়, ওই শিক্ষিতরায় দেশের টাকা কলমের সিগনেচার দিয়ে ব্যাংকের টাকা হাওয়া বানিয়ে দেয়, ওই শিক্ষিতরায় মুসলমানদের প্রতি নির্যাতন করে, ওই শিক্ষিতরায় দেশের চোরাচালানি করে, ওই শিক্ষিতরায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গরিবের তেল গম চুরি করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু সাধারণ কোনো শিক্ষিত নয় আমার ভাইরা, ওই টাইপের উচ্চ শিক্ষিত যাদের পিছনের তালটা ঠিক আছে। পিছনের তালটা কি? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতে আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাসি। এই বুলা সার্টিফিকেট অর্জন করেছে যার মধ্যে কোনো নূর আলো নাই। যদি নূর আলো থাকতো ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কোনো কটাক্ষ করলে সুইডেনের ওই যুবকের ন্যায় চাপা বরাবর লাথি মারা দিত, তারপরে ফাঁসি হোক আর জেলে যাক, দেখার কোনো টাইম থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,
আমি বলতে চাই আসেন, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা আমরা দেই, কোরআনের শিক্ষার প্রতি আমরা উদ্বুদ্ধ করি। আর একটি কথা না বললেই নয় আমার ভূমিকাতে, সামনে আমাদের আলহামদুলিল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক কিনা, যেটাকে আমরা বাংলাতে আমরা বলি শবে বরাত। বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। বরাত মানে কি? মুক্তি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন। কিসের থেকে? প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্ত করে থাকেন। কন্না সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, সেই দিকে লক্ষ্য করা, এটাকে কেউ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী বলা হয়, শাবানের মধ্য রজনী, সেই লক্ষ্যে পরিভাষায় এটা বলাও ঠিক আছে, এটাও বলতে পারবেন। আবার কেউ কেউ ডাইরেক্টলি ভাবে লাইলাতুল বারাত বলে, লাইলাতুল বারাত বলে, এটা বললেও যে একবারে বিরাট একটা গুণাগার হয়ে যাবে এমনটা, কারণ আমরা যেহেতু বলি রোজা নামাজ, ঠিক কিনা, এগুলোও তো ফার্সি শব্দ। সেই লক্ষ্যে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে মুক্তি করে থাকেন। তাহলে এখন জর্দানার দরকার আছে না নাই? কোন কোন আমল করলে, কী কী নেকি করলে, কয়টা রোজা রাখতে হবে, নামাজ কী পরিমাণ পড়তে হবে, হালুয়া রুটি কয় আইটেমের করা দরকার দরকার আছে, কী কী প্ল্যান প্রোগ্রাম, এগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্নাল্লাহ তাআলা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন চোদ্দই শাবান দিবাগত রাত আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। কন্যা সুবহানাল্লাহ, যেটা আমাদের আগামী 25 তারিখ রবিবার দিবাগত রাত্রিতে যেটা আমরা পালন করব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কিভাবে কেমন করে আসেন, এটা আমাদের আহলে সুন্নাত ওয়ালা জামাদের এই বিষয়ে জিজ্ঞাসা করা, এটা আমাদের আকীদা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আমরা বিশ্বাস করব। আল্লাহর ব্যাপারে কোথায় কিভাবে আসেন, কি করছেন না করছেন, এই বিষয়ে আমাদের জানার কোনো দরকার? আমার ভাইরা, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করে আরশে আজিম থেকে অবতরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুশরিক করে, মুশরিক আর যাদের অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ লালন করে, এদেরকে মাফ করা ছাড়া রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সকল মাখলুককে মাফ করে দেন। শিরিককারীকে আল্লাহ পাক কেন মাফ করে না? শিরিক এত বড় একটি গুনাহ যেটা আমরা আগে বুঝতাম না, আমি নিজেও আগে বুঝতাম না। আমার ভাইরা, যদি মনে করেন একটি পাত্রের ভিতরে আপনি দুধ রেখে দিয়েছেন, ওই পাত্রের এক ইঞ্চি নিচে যদি কানা করে দেন, ছিদ্র করে দেন, তাহলে এক ইঞ্চি দুধ কিন্তু পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আবার যদি ওই পাত্রের দুই ইঞ্চি নিচে যদি কানা করে দেন, তাহলে দুই ইঞ্চি দুধটা কমে যাবে। একইভাবে যদি নিচে যদি একেবারে কানা করে দেন, সাইডে কানা করে দেন, তাহলে দুধ সব পড়ে যাবে, দুই এক ফুট হলেও কিন্তু ভিতরে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি একেবারে পাত্রের নিচে তলাতে কানা করে দেন, তাহলে যারা পরিমাণও যেমন ওই পাত্রের মধ্যে দুধ থাকে না, অনুরূপভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে, শিরিকের মধ্যে যারা লিপ্ত আছে, মনে করে আমি এত ইবাদত করছি, এত নামাজ পড়তেছি, যাকাত দিচ্ছি, হজ করছি, আমি রোজা রাখছি, কত ইবাদত আমি করলাম, বন্দেগী করলাম, মূলত সে দেখতেছে আমি এত এত ইবাদত করেছি, কিন্তু শিরিক করার কারণে তার আমলটা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যায়। আর দুই নম্বর হচ্ছে যাদের অন্তরের মধ্যে যারা হিংসা বিদ্বেষ লালন করে, আমার ভাইরা, হিংসা এটা এমন একটা জিনিস, এমন একটা আগুন, যেটাকে আমরা অন্যের ভালো হলে আমরা কিন্তু দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এই শাহজাহানপুরের মধ্য থেকে যদি একটা যুবক, একটা যুবতী মহিলা, একটা যুবতী মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, অন্য লোকেরা আমরা হিংসা করি, গা জ্বলে যায় যে কি রে আমাদের ছেলে মেয়ে চান্স পাইল না, আর একটা যুবক ছেলে, অমুকের ছেলে, টাকা পয়সা নাই, কোনো কিচ্ছু নাই, গরিব মানুষ, তার সন্তান কেমন করে চান্স পাইলো, এই যে একটা হিংসা ভাব আছে না নাই আমাদের মধ্যে?
অমুক লোক গাড়ি করলো বাড়ি করলো, কিরে আমি এত খাটাখাটি করি তারপরে আমার টিকে না কেন, আমার টিকছে না কেন, কি ব্যাপার, কোন দিক দিয়ে সব কিছু চলে যায়। এই হিংসা বর্জন করার দরকার আছে না নাই? হিংসার একটা উদাহরণ আমি দিই আমার ভাইয়েরা। মনে করেন একটি পাত্রের মধ্যে আপনি তুষের আগুন জ্বালাইছেন, একটা পাত্রের মধ্যে আপনি তুষের আগুন জ্বালাইছেন, কয়লার আগুন জ্বালাইয়া দিয়েছেন, তাহলে সেই আগুনের মধ্যে যদি এরকম একটা টিস্যু রাখেন যে হে টিস্যু তোকে রাখলাম কয়লা, তুই একে পোড়াবি না জ্বালাবি না, তাহলে কি সেই কয়লাকে এটা কি পোড়াবে না? কথা বলেন, এটা কি ঠিক হবে? বরং এমন আগুন, সেই আগুনের মধ্যে যা কিছু দিবে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসুক যারা, হিংসাকারী যারা, তাদের আমল পাহাড় সমতুল্য মনে হলেও সব কিছু মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে সারখার হয়ে যাবে, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে এই হিংসা থেকে আমরা কেমন করে মুক্তি লাভ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও জানিয়ে দিয়েছেন, কন্না সুবহানাল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আর একজনকে ভালোবাসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আর একজনকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে জানাইয়া দিব কেমন করে তোমাদের মধ্যে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে? ভালোবাসা যদি বৃদ্ধি পায় ঈমান বেড়ে যাবে, আর ঈমানটা যদি বেড়ে যায় সরাসরি তোমরা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিচ্ছেন, যদি ইমানটা বৃদ্ধি করতে চাও, ভালোবাসা যদি তৈরি করতে চাও আমার ভাইরা, তাহলে পরস্পর একে অপরকে সালাম জানাও, কন্না সুবহানাল্লাহ, পরিচিত অপরিচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালামা ওয়া আতইমুত তাআমা ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইল নিয়ামুন নাস তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, মানুষ যাকে চিনো যাকে চিনো না, প্রত্যেককেই পরিচিত অপরিচিত সকলের মাঝে তোমরা সালামের বহুল প্রচলন করো, আর গরিব দুঃখী অসহায়দেরকে খাবার দাও, গরিব মানুষদেরকে তোমরা খানা খিলাও, আর সরাসরি জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদের ভাতৃত্বের বন্ধন ইমানটা বৃদ্ধি করার জন্য সালাম আবশ্যক, ঠিক কিনা? আজ আমাদের মধ্যে সালাম কালাম নাই, যতটুকুই আছে তাও আবার পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা? যাকে চিনি দূর থেকে, কিছু কিছু লোক আছে আবার পার্ট নেই, মুড নেই, যে অক দেখায় না দেখার ভান, সালাম আমাকে আগে দেখ, আছে না নেই, কথা বলেন আমার ভাইরা, অনেকে আমরা পার্ট নেই, সালাম আমাকে আগে দেখ, আমি হলাম একটা নেতা, এই এলাকার একজন সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী আমি, আমি সালাম আমাকে দিবে তারপরে আমি সালাম দিব, এই যে একটা ভাব মূর্তি চলে আসে, এগুলো বর্জন করার দরকার আছে নাই আমার ভাইরা? সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে যে আগে ভাগে সালাম দিল সে অহংকার থেকে মুক্তি লাভ করলো, কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আসেন আমরা মূল আলোচনার দিকে এখন আমরা যাব। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফ পাঠ করেছি, এই বিষয়ে আমি সারসংক্ষেপ কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, নামাজ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, কন্না সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে এই নামাজ কালাম কিন্তু নাই, ঠিক কিনা? অনেক লোক এখানে আমরা আসছি এশার জামাত পর্যন্ত আদায় করি নাই, আছে না এরকম? কথা বলেন, আছে না এরকম? মুসলমানদের শান্তি যদি মুসলমান পেতে চাও, মুসলমান যদি টেনশন মুক্ত জীবন যাপন করতে চাও, তাহলে দুনিয়ার জমিনের সদা সর্বদা নামাজ আদায় করে যাও, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, দিনদারির
সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ। যার নামাজ নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাজ্জাতা ফিল ইসলামি লিমান লা সলাতা লাহু, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সলা, নামাজ হলো এই নামাজ, এই নামাজটা কুফুর আর ইসলামের মধ্যে মা নামাজটা মৌলিক পার্থক্য করবে। কারণ নামাজ হচ্ছে ইসলামের জন্য মুসলমানদের জন্য মৌলিক একটি ইবাদত। যারা অনেকে আছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না, সপ্তাহে শুধু জুমার নামাজে একদিন হাজিরা দিয়ে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু সপ্তাহে জুমার নামাজে এসে হাজিরা দেয়, সে কখনো খাঁটি মুসলমান তো দূরের কথা, মুসলমান হওয়ার মৌলিক শর্ত যে পূরণ করে নাই, তার ইসলামের মধ্যে জাররা পরিমাণ কোনো অংশ নাই। শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই ব্যক্তির চেয়ে বড় নিমুখ হারাম কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় দীক্ষিত কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, যারা যথারীতি কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ নাই। আমার ভাইরা, এই নামাজটা ধর্মের খুঁটি, সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দীন মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো ধর্মের খুঁটি, যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সেই ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো সে ধর্মটাকে বিনষ্ট করে ফেললো। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, না না আউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন মুমিনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, উসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা করো সেজদা, আর আমি রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজ যে যত বেশি পড়বে, সেজদা যারা বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে সেজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ। যার নামাজ যত বেশি হবে তার তত সম্পর্ক বেশি কার সঙ্গে হয়ে যাবে। এই নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজ যাকাত রোজা কুরবানি সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে ওহি আকারে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, কেবলমাত্র শুধুমাত্র নামাজই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে তার সান্নিধ্যে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া উপঢৌকন হিসাবে দান করেছেন, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নামাজটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় আমল, যেটা তিনি প্রত্যেকটা সৃষ্টির ওপরে কোনো না কোনোভাবে ফরজ করেছেন। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই বলেন, কারো নামাজে প্রত্যেক সৃষ্টির নামাজ তাদের সৃষ্টিগত অবস্থার অনুকূলে রাখা হয়েছে। কারো নামাজে কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই, যেমন গাছপালা এক পায়ে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের কুদরতির প্রশংসা করছে, ঠিক কিনা? কারো নামাজে রুকু আছে, কিয়াম নাই, যেমন গৃহপালিত পশু চতুষ্পদ জন্তু জীব জানোয়ার তারা ওই অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করছে। কারো নামাজে সেজদার হালতে আছে, রুকু নাই, কিয়াম নাই, যেমন সাপ বিচ্ছু কীট পতঙ্গ। কারো নামাজ তাশাহুদের হালতে হাঁটু গেড়ে বসে থাকার নাই, যেমন পাহাড় পর্বতমালা, ঠিক কিনা?
মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবীহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই তাদের নামাজ এবং তাসবীহ সম্পর্কে জেনে নিয়েছে, তারা নিজ নিজ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে। তবে তাদের এই নামাজটা অসম্পূর্ণ নামাজ, এর কারণে এই নামাজের বিনিময়ে তাদেরকে কোনো প্রতিদান দেওয়া হবে না, কেবলমাত্র শুধুমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দান করেছেন, বিশেষভাবে উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর অনন্তকালের জান্নাত। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার প্রত্যেকটা নবীরাই নামাজের অনুসারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন তিনি নিজে নামাজের অনুসারী ছিলেন, তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনি ছিলেন অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ, আমার শরণার্থে আমার ইবাদত করো এবং সদা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে তোমরা নামাজ কায়েম করো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী হে, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করেন এবং নিজে এর উপরে অটল অবিচল থাকেন, আমি আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা আপনাকে রিজিক দান করি, এবং যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে ভয় করে চলাচল করবে তাদের পরিণামটা অত্যন্তই ভালো হয়ে যাবে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়ার ফজিলত কি? হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা দিন শীতকালীন সময়ে বাহিরে তাশরিফ নিয়ে আসলেন, এমন সময় বৃক্ষ হতে পাতাগুলো ঝরছিল, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়ে ধরলেন, ফলে পাতাগুলো আরো বেশি ঝরতে লাগলো। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে আবু জর, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হাজির হে আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আবু জর দেখো এই বৃক্ষের পাতাগুলো কেমন করে ঝরে পড়ছে, যখন কোনো মুসলমান বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যথারীতি নামাজ আদায় করে, তাদের জীবন থেকে পাপ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে ঝরিয়ে দেন, এমনইভাবে ঝরে পড়ে যেমন এই বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ছে। সেই দিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাফাজ আলা সলাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু
طريق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পাঁচ প্রকারে সম্মানিত করবেন। জোরে আওয়াজ দেবদান, কয় প্রকারে সম্মানিত করবেন? আরো আওয়াজ দেবদান, কয় প্রকারে সম্মানিত করবেন? আমার ভাইরা, এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বরে তার উপর থেকে কবরের আজাবটা সঙ্গে সঙ্গে উঠিয়ে নেওয়া হবে। দুই নম্বর, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তিন নম্বর, ওর সিরাতটা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে আমার ভাইরা। আর চার নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কোনো হিসাব নেবে না। পাঁচ নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে জান্নাত দান করবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় যদি কোনো ব্যক্তির এই পাঁচটা জিনিস অর্জন হয়ে যায়, অর্থাৎ আলামে দুনিয়া, আলামে বারজাক আর আলামে আখেরাত, যদি কোনো ব্যক্তির এই পাঁচটি জিনিস অর্জন হয়ে যায় তাহলে তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাগতিক টেনশন, চিন্তা ভাবনা থেকে, সব কিছু থেকে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিবে। আমার ভাইরা, এই রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া, দুনিয়ার মানুষের জীবনের কিন্তু এটা একমাত্র কাম্য, কথা বলেন ঠিক কিনা? মানুষ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলাচল করি এই রুজির তালাশে, এবং এতে এত মগ্ন থাকি, এতটাই নিমজ্জিত হয়ে যায়, মুয়াজ্জিনের আজান আমাদের কানে আসে না, আখিরাতের চিন্তা আমাদের মাথায় ঢোকে না, এতটাই আমরা নিমজ্জিত হয়ে যাই, মগ্ন হয়ে যাই। এক ওয়াক্ত নামাজে গেলে আমরা মনে করি কত সময় জীবন থেকে নষ্ট হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের আদেশ করলাম, নামাজের হুকুম দিলাম, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করে থাকি। সেই মুসলমান আজ আমরা নামাজ করি না, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপনতে আবার বললেন, বিশ্বনাথ বললেন, তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইয়ুকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে? আমরা নামাজ পড়ি ওই যে আমি বলি মুরগির আদার খাওয়ার মতন, মুরগির আদার খাওয়া বোঝেন, কোনো রকম ঠকুর 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 ঠকুর, এই নামাজ দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো ফায়দা হবে? আমার ভাইরা, এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল তল দেশে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস নামাজীদের জন্য, ধ্বংস নামাজীদের জন্য। শাহজাহানপুরের মুসলমানদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আমাদেরকে দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য, নাকি নাকি অন্য কোথায় যাওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় যাওয়ার জন্য? আপনারা কথা কি বুঝতেছেন না নাকি? বা কথা বলেন না যে
আমার আলোচনা যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করবো এই অবস্থাতে ডাইরেক্টলি ভাবে চলবে, আল্লাহর উপর তওয়াক্কুল করে আমি এইভাবে আলোচনা করি, হয়তো সেইভাবে হাসাইতে হাসাইতে বেহস করার আদত নাই আমার, পারি না, মোটামুটিভাবে এই ধাঁসি কথা বলি। তো আপনারা একটু কথাগুলো বুঝে থাকলে হা না না বলবেন তো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি কোথায় যাওয়ার জন্য? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হল আমাদের সমাজে কিছু কিছু নামাজি আছে যারা নামাজ পড়ার পরেও তাদের ধ্বংসটা অনিবার্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ আদায় করবে তারপরেও নামাজ পড়ার পরে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আমরা যদি বলি ওগো আল্লাহ কোন সকল নামাজিদের নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য, কোন সকল নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে চলে যাবে, আপনি আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানাইয়া দিচ্ছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, এই সকল নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য। এখন যদি আমরা বলি এই উদাসীনের তাফসীরের ব্যাখ্যায় যদি চলে যাই, তাহলে এই উদাসীনের তাফসীরের ব্যাখ্যায় এসেছে অনেক সময় কিছু কিছু সময় মনে করলে মসজিদে যায়, সুবিধা মনে করলে মসজিদে যায়, অসুবিধা মনে করলে মসজিদে যায় না, অসুবিধা মনে করলে নামাজের ধারের কাছেও সে যায় না। আমাদের সমাজে এই সকল নামাজই মোট পাঁচ প্রকার, আপনারা একটু মিলাই নেবেন। এক নম্বর সাপ্তাহিক নামাজি, ছয় দিনের কোনো খবর নাই, শুধু জুমার নামাজে মসজিদে পাওয়া যায় এমন নামাজই মনে হয় আমাদের শাহজাহান করে নাই। আরও আওয়াজ দেবেন আছে না নাই? দুই নম্বর হল মাসিক নামাজি, সারা বছর চলে যায় মাস যাই কোনো খবর নাই, রমাদান মাস সামনে আসতেছে, পুরা রমজান মাস মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে রমজান শেষ টুপি পাঞ্জাবি ওই অবস্থায় রেখে দেয় এমন নামাজি মনে হয় আমাদের বগুড়াতে নাই। আরও আওয়াজ দেবেন আছে না নাই? তিন নম্বর হচ্ছে সিজনাল নামাজি, সিজনে সিজনে মসজিদে পাওয়া যায়, যখন দেখবেন সবে বরাত সবে কবদরের রাত্র আসে সামনে আসে মসজিদের মধ্যে উপচে পড়া ভিড়, কথা বলেন ঠিক কিনা? খাঁকরায় আর বাতাসা নিয়ে মারামারি লাগে এমন নামাজি মনে হয় আমাদের বাংলাদেশে নাই, আছে না? আমার ভাইরা, চার নম্বর হলো বাৎসরিক নামাজি, ৩৬৫ দিন চলে যায় মসজিদে খবর নাই, যেইমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহা আসে ঈদগাহে সবার আগে তাদেরকে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আর ৫ নম্বর হলো জানাজা নামাজি, জীবনে কারো কোনো নামাজ আদায় করে না, কারো কোনো খবর নাই, যখন জানাজা নামাজ চলে আসে সারা জিন্দগিতে কোনো নামাজ নাই কোনো খবর নাই, নামাজের কথা যদি বলা হয় মনে করেন যে সে বিভিন্ন রকমের অজুহাত খাটায়, এমন নামাজ আছে না নাই? মসজিদ বাড়ি থেকে মনে করেন মোটামুটিভাবে চার পাঁচ হাত দূরে, বেশির থেকে বেশি ১৫ হাত ২০ হাত দূরে বিভিন্ন রকমের অজুহাত খাটায়, কিন্তু ওই নেতার কাছেই যখন রাত্রে খবর আসে যে তোমার অমুক লোক মারা গেছে, অমুক লোক মারা গেছে, তখন দেখবেন সে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তা জার্নি করে সেই জায়গাতে চলে যায়, আপনি নামাজ পড়ার পরেও দেখেন জায়গা পাচ্ছেন না, আর আপনার সামনে নেতা মাইক্রোফোন নিয়ে বক্তব্য দেয়, এমন নামাজি আমাদের বাংলাদেশে আছে না নাই? তাহলে এই সকল নামাজিদের জন্যই ধ্বংস অনিবার্য, এই সকল নামাজিদের জন্য কি ধ্বংস অনিবার্য। এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওয়াইলুন ইসমুম মিন ওয়াদিয়ি জাহান্নাম, ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকার নাম, আর এই উপত্যকায় তারা থাকবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে উদাসীন থাকবে, এদের জন্য এই নামাজের জন্য এদের কারণে ধ্বংসটা অনিবার্য। আমরা নামাজ পড়ি তো কি পড়ি নিজেই জানি না, নামাজ পড়ি তো নামাজ হয় না, নামাজ পড়ি আমরা ইমানদারদের নামাজ পড়ি না, নামাজ পড়ি মুনাফিকদের নামাজ, কারণ মুনাফিকদের নামাজের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে বলছেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অত্যন্ত আলস্য ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, এরা আমি আল্লাহকে খুব কমই স্মরণ করে, এই জন্য দেখেন না সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা। ইমাম সাহেব যদি কোন রকম রুকুর ভিতরে সেজদার ভিতরে একটুখানি বেশি সময় নেয়, পেছন থেকে এক দল গলা খাকরানি শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা, এমন নামাজি আছে না নাই? তার মানে ওনারা সহ্য হয় না, ইমাম সাহেবকে সতর্ক করে আছে না নাই? একজন যদি গলা কাশানি দেয় তাল মিলে বাকি সবগুলা গলা কাশে, ঠিক কিনা? আমার ভাইরা, এই নামাজ দিয়ে বিশ্বাস করেন আর কিছু না হোক আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, নামাজ আদায় করবেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় সালাত আদায় করেছেন, আমি আমার ভাষায় বলি, সালাত আদায় করবেন জীবন্ত নামাজ পড়বেন জীবন্ত নামাজ। বলবেন হুজুর জীবন্ত নামাজ আবার কেমনে? জীবন্ত নামাজ হলো সেই নামাজ ইমানদার বিপদে পড়বে মুসিবতে পড়বে, যখনই বিপদে পড়বে মুসিবতে পড়বে ইমানদার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, কারণ নামাজ হলো এমন একটা জীবন্ত আমল, নামাজের মাধ্যমে মুহূর্তের মধ্যে বান্দার বিপদ কেটে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবেন দুনিয়ার মানুষ আপনাকে বিপদের মধ্যে ফালাবে, দুনিয়ার মানুষের কাছে আপনি মনের ভেদ কথাগুলো খুলে বলবেন আপনার বিপদটা তারা আরো বাড়াইয়া দিবে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাতা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বিপদে পড়েছ মুসিবতে পড়েছ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো আমার ভাইয়েরা, কারণ বিপদের কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানানো যায় সঙ্গে সঙ্গে বিপদ থেকে উদ্ধার হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বিপদ আপদের কথা কোন মানুষকে বলবেন, একান্ত ঘনিষ্ঠ বন্ধু বান্ধবকে বলবেন, আপনার বিপদটা আরো বেশি কিন্তু বাড়াইয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, ইদা হাজাবাহু আমরুম বাদারা ইলা সালা, যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান চলে এসেছে। আমার ভাইরা, সাহাবীদের ঘরে খাবার নাই, যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, যাই নামাজের মাধ্যমে বিষয় হাওয়াও করে আল্লাহ কি বলছে, ও আল্লাহ বিপদে আছি, ঘরের মধ্যে কোনো রিজিক নাই, তারা নিজেদের দুরবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ তাআলাকে বলার সঙ্গে সঙ্গে যাই নামাজের মধ্যেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাহবুব বান্দারা ছিল, যত উলিয়া উলিয়া ছিল, আল্লাহওয়ালারা ছিল, সমস্ত আল্লাহওয়ালাদের একমাত্র বস্ত্রের নামই ছিল এই নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়, গণ্য সুবহানাল্লাহ আস-সালাতু তুকাররিবুল আবদা ইলাল্লাহ, নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তীতে পৌঁছাইয়া দেয়, এই নামাজের দ্বারা হলি হওয়া যায়, এই নামাজের দ্বারা রব্বানি হওয়া যায়, এই নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যায়, গণ্য সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা নামাজ পড়ি নামাজ হয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরিকায় নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আমিনের মাধ্যমে সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ট্রেনিং দেওয়াইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নামাজের ট্রেনিং দেওয়াইছেন, সাহাবীরা কেমনে নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন, তা হাদিসের মধ্যে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য
আলিমদের কাছ থেকে সালাত শিখে নেবেন, নামাজের ট্রেনিং নেবেন, এরপরে নামাজের ব্যাপারে দায়িত্ববান হয়ে যাবেন। যদি আপনি দায়িত্ববান হয়ে যান আর আপনার সালাত যদি ঠিক হয়ে যায়, ইমানদার হিসাবে আপনার বাদ বাকি সমস্ত আমল যিনি ঠিক করে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে, সব কিছু নামাজ যদি ঠিক হয়ে যায় সব কিছু ঠিক করে দিবেন কে? আমার ভাইরা, এই নামাজটা যদি সুন্দর করে যথারীতি আমরা পালন করি, আদায় করে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুনা উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজের হেফাজত করবে, যারা গুরুত্ব সহকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যথারীতি হুকুম পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালিক বানাইয়া দিব, তাদেরকে আমি মালিকত্ব দান করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, ওগো আল্লাহ আমাদেরকে কিসের মালিক আপনি বানাইয়া দিবেন একটু আমাদেরকে জানাইয়া দেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা নামাজের গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে তাদেরকে আমি মালিক বানাইয়া দিব। আমরা আল্লাহকে যদি বলি, ওগো আল্লাহ কিসের মালিক বানাইয়া দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দারে দুনিয়ার জাররা পরিমাণ নগণ্য দুনিয়ার তোমাদেরকে মালিক বানাবো না, এই নগণ্য দুনিয়ার মালিক বানায়া মালিকত্ব দান করে আমি তোমাদেরকে ছোট করব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কুদরত দ্বারা, আমার শক্তি দ্বারা তৈরিকৃত নিয়ামত দ্বারা ভরপুর অনন্তকালের জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিব। তাহলে নামাজটা যদি সুন্দর করে আমরা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সুন্দর করে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমরা যথারীতি নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ।